হাতের ইনজুরির কারণে এশিয়া কাপের মাঝপথ থেকেই দেশে ফিরেছেন তামিম ইকবাল। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, তিনি যাচ্ছে সেখানে। লাগ জানাইতেছে, আই এম শিওর যেই ওপেন করবে না কেন, বাংলাদেশের কথা, বাংলাদেশের টিমের কথা চিন্তা, টিমের কথা চিন্তা করেই তাদের পারফরমেন্স করার চেষ্টা করবে। দেখেন, এটা এটা আরেকটা একটা ভালো, একটা পজিটিভ দিক যদি চিন্তা করেন, দেখেন জুনিয়ররা যারা আছেন তাদের এখন একটা রেসপন্সিবিলিটি নেওয়ার সুযোগ আছে। আমার কাছে মনে হয় যে নর্মালি আমি ওপেন করতাম, ধরেন ওই সময় একজন করতে, এখন দুইজন ধরেন জুনিয়ররাই ওপেন করবেন। সো এটা একটা রেসপন্সিবিলিটিরও ব্যাপার আছে। আমি শিওর এখান থেকে ওরা অনেক কিছু শিখতে পারবে। আর এই একটা সময় চারটা পাঁচটা ম্যাচ যেটাই আছে, এই এটা একটা অপরচুনিটি তাদের কাছে যে তাদের জায়গাটাও সিমেন্ট করে নেওয়া। চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারটা দেখেন, আমার কাছে মনে হয় না কোনো একজন ইন্ডিভিজুয়াল ক্রিকেটারের জন্য পুরো টিম পারফরমেন্সটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, এটা হওয়া উচিত না। আমি আশা করব যেভাবে করে খেলতেছে, যে জিনিসটা আমরা চাইছিলাম, যে একটা ভালো স্টার্ট টুর্নামেন্টে, যেটা আমরা অলরেডি পেয়েছি, সো আশা করি যে এইভাবেই আমরা নেক্সট ম্যাচ খেলবো আর থ্রু আউট দ্য টুর্নামেন্ট খেলবো। আর চ্যাম্পিয়ন হবো কি হবো না, এটা আমি সবসময় বলি যে অত দূর চিন্তা না করে আমরা যদি 20 তারিখের খেলা নিয়ে চিন্তা করি, তারপরে 21 তারিখেরটা নিয়ে চিন্তা করি, তাহলে আমাদের জন্য ভালো। দেখেন মুশফিক ইঞ্জুরি নিয়ে তো 140 করছে, তো তো ধরেন আশা করি যে আবার ওই ইঞ্জুরি নিয়ে আরেকটাও 100 করবে। সাকিব অনেকদিন ধরে ওর হাতের সমস্যা আমরা জানি, বাট এই হাত নিয়ে কিন্তু অনেক ভালো পারফরমেন্স করেছে ওয়েস্ট ইন্ডিজে। সো আই এম শিওর আমি এতটুকু বলতে পারি যে সবারই কম বেশি ব্যথা থাকে। আপনার যখন একটা প্লেয়ার মাঠে নামে খেলতে, সব কিছু মাথায় চিন্তা করে অথবা সব কিছু স্যাক্রিফাইস করে কিন্তু নামে। সো আমি জানি মুশফিকের ইঞ্জুরিটা কী অথবা সাকিবের ইঞ্জুরিটা কী, ওরা যা করতেছে এটা এটা শো করে যে ওরা কতটুক ডেডিকেটেড তাদের দায়িত্বের প্রতি আর এই নেশনের মধ্যে। অবশ্যই, মানে আপনি ভালো ফর্মে থাকলে তো মানে আপনি চানই সবচেয়ে যত বেশি ম্যাচ খেলা সম্ভব হয়। আমি যেটা বললাম যে আই হ্যাড ভেরি হাই হোপস এশিয়া কাপে, বাট আনফর্চুনেটলি ইঞ্জুরির কারণে ফেরত আসতে হলো, ইটস ডিসঅ্যাপয়েন্টিং। বাট আমি এটা নিয়ে যদি আমি ভাবতে থাকি তাহলে আমার আম শিওর ইটস নট গোয়িং টু হেল্প মি, আই টু লুক ফরওয়ার্ড। হাতের যেসব অ্যাডভাইস দেওয়া হবে ডক্টর থেকে ওটাই ফলো করে তাড়াতাড়ি ফেরত আসবো। ইঞ্জুরি রিকভারিটা কী করে, আপনি ইঞ্জুরি ব্যাপারটা আপনার এইখান থেকে আসলে এই সময়টা কেমন করে কাটাবেন, এখন যেটা লাস্ট ইঞ্জুরির আপডেট যেটা আমরা ইংল্যান্ড থেকে পেয়েছি, ইংল্যান্ড থেকে যেটা হলো যে ডক্টরটা বলেছেন যে এই মুহূর্তে হয়তো বা অপারেশন করার দরকার নেই, বাট এই একটা এই প্রথম এক সপ্তাহ হলো একটু ক্রিটিক্যাল, বিকজ প্রথম এক সপ্তাহ পর একটা এক্সরে হবে। এক্সরেতে যদি দেখা যায় হিলিংটা ভালো হয়েতে হচ্ছে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি দেখা যায় যে হিলিংটা একটু ট্যারা ব্যাকআপভাবে হচ্ছে তখন অপারেশনের দরকার হইতে পারে। তো প্রথম হাতের ইঞ্জুরির কারণে এশিয়া কাপের মাঝপথ থেকেই দেশে ফিরেছেন তামিম ইকবাল। তিনি কথা বলছিলেন সাংবাদিকদের সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সরাসরি দেখছিলেন।